মুক্তিযুদ্ধে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ভূমিকা নিয়ে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ভারত বাংলাদেশের ঘোজাডাঙ্গা ভোমরা সীমান্তে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সাদাকালো ছবিতে মুক্তিযুদ্ধে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর অবদান তুলে ধরা হয়। সাধারণ মানুষকে একাত্তরের মুক্তিযুদ্ধের সারমর্ম বোঝাতে এই প্রদর্শনী আয়োজন করা হয়েছে বলে জানান বিএসএফ এর 153 ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার জে এস নেকি। এই প্রদর্শনীতে ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চিত্র উঠে এসেছে বলে মত বিএসএফ কর্তাদের। বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50 বছর পূর্তি ও বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে বেশ কিছু উদ্যোগ নিয়েছে ভারত সরকার। দেশটিতে আয়োজিত এবছর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এছাড়া কলকাতা এবারের বইমেলার থিম কান্ট্রি ও বাংলাদেশ। সময় বর্জি নীতি পেন্দে।